হাইকোর্টের রায়ের পরেও মেলেনি নিয়োগ। বালিগঞ্জে ডিপিএসসি এর সামনে অবস্থান বিক্ষোভের সামিল দক্ষিণ চব্বিশ পরগনা 2009 চাকরি প্রার্থীরা। কিন্তু এবারে পর্ষদ জানিয়েছে স্থান পরিবর্তন হচ্ছে ডিপিএসসি দপ্তরের। বালিগঞ্জের জায়গায় এবার ডায়মন্ড হারবারে উঠে যাচ্ছে দপ্তর। এই খবর শোনার পর থেকেই চাকরি প্রার্থীরা আরও অসহায় বোধ করছেন, তাই তারা এবার আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন। ডায়মন্ড হারবারে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তাই যতক্ষণ না নিয়োগপত্র হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা বালিগঞ্জেই আমরণ অনশন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। যাতে নিয়োগপত্র চাই আর ডিপিএসসি স্থানান্তরিত করা যাবে না আমাদের নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত, আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই আমরা এই আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করব না। সাতজন আমরণ অনশন কর্মসূচিতে আমরণ অনশনে যোগদান দিয়েছি। আমি সন্দেশখালী থেকে এসেছি আমিও। তো আমাদের তো নিয়োগপত্র তো এখনো পর্যন্ত হাতে পাইনি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অবিলম্বে অবস্থান তুলে জায়গা ফাঁকা করে দিতে হবে চাকরি প্রার্থীদের। কিন্তু চাকরি প্রার্থীদের দাবি সরকারি কাজে তারা বাধা দেবেন না, কিন্তু এই জায়গা থেকে তারা অবস্থান সরাবেন না। আমরা বসে থাকবো, ওনারা যেভাবে পারবে ওনাদের কাজ চালিয়ে যাবেন, আমাদের তার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের একটাই দাবি, আমরা নিয়োগপত্র চাই। নিয়োগপত্র পাওয়ার জন্য কোনো রকম সদুত্তর চেয়ারম্যান স্যার বা উপর মহল থেকে দেওয়া হলেই, সেটা প্রেস মিডিয়া করে দেওয়া হলেই আমরা অবশ্যই জায়গাটা ছেড়ে দেবো। চাকরি প্রার্থীদের সাফ দাবি, নিয়োগপত্র দিয়ে দপ্তরের স্থান পরিবর্তন করা হোক। এই দেয়ালে টাঙানো আছে, কিন্তু আমাদের নিয়োগপত্রটা যেহেতু কোর্টের অর্ডার ছিল 14 দিনের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সেটা 24 নভেম্বর শেষ হয়ে গেছে, আজকের 19 ডিসেম্বর। তাহলে আমাদের নিয়োগপত্রটা কেন দিয়ে না দিয়ে ডায়মন্ড হারবারে যাওয়া হচ্ছে, আমাদের কাছে এটাই প্রশ্ন। আমাদের নিয়োগ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই সমস্ত চাকরি প্রার্থীদের কোঅপারেট করার জন্য, কিন্তু সরকারি কাজে তারা বাধা দিতে নারাজ। তারা বলছেন তারা ঠিক এই জায়গাতেই বসে থাকবেন যতদিন না পর্যন্ত তাদের এই নিয়োগপত্র তারা হাতে পাচ্ছেন। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।